কুড়িগ্রামে প্রধান নদ নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ধরলা ও দুধকুমারের অর্ধ শতাধিক চরের পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ এখনও চরমে। তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসীরা। হুমায়ুন কবির সূর্য ও রেজাউল করিম মানিকের তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। কমছে নদ নদীর পানি, নামছে বানের জল, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। গত 4-5 দিন ধরে তিস্তা, ধরলা ও দুধকুমারের অর্ধ শতাধিক চরের মানুষ এখনো পানিবন্দি। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসীরা। বন্যার কারণে স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। দুর্গতদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। রাস্তাঘাটে পানি, ঘরের ভিতরে পানি, চলাফেরা অসুবিধে, যাইতে পারি না। কি বলতে লাগছে, খাবার পানির সমস্যা আছে, তারপরে ছোট বাচ্চা নিয়ে কষ্ট, বাচ্চারা পানি চান, শুকনো জায়গার দরকার। প্রতি বছর বন্যা হয়, প্রতি বছরে আমাদেরকে এই রকম দুর্ভোগে পড়তে হয়, একটা বাঁধের প্রয়োজন। 3-4 দিন থেকে পানিতে পড়ি আছি, কেউ দেখতে এসে নাই, কোনো খাওয়া খাদ্য নেই, কোনো কিছু দেখতে এসে নেই, কিছু খুঁজে নেই নাই, আবার মাসে মাঝে পড়ি আছি। জেলা প্রশাসক জানান, বন্যা কবলিতদের জন্য 650 মেট্রিক টন চাল, 10 লাখ নগদ টাকা ও 2000 শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। জলমগ্ন পরিবার সমূহকে সহায়তা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে 275 মেট্রিক টন ত্রাণ বিতরণ করেছি, সেই সাথে শুকনো খাবার, নগদ টাকা এবং আশ্রয়কেন্দ্র আমরা খুলেছি, যাতে করে মানুষের দুর্ভোগটা কোনোভাবেই না হয়। কুড়িগ্রামের 76টি ইউনিয়নের মধ্যে 45টি ইউনিয়নের 185টি গ্রামের লাখেরও বেশি মানুষ পানিবন্দী। ডেস্ক রিপোর্ট, News 24।